চাঁদের মাটিতে ইতিহাস তৈরি করেছে ইসরো। সফল অবতরণ হলো চন্দ্রযান 3 এর। বিক্রমের অবতরণের পর সফলভাবে তার ভেতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। 14 দিন চাঁদে ঘুরবে সেটি। চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম। 40 দিনের অভিযান সফল। এরপরই বিক্রমের ভেতর থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। বিক্রম যখন চাঁদে অবতরণ করলো তার 14 ঘন্টা পর এক হ্যান্ডেলে টুইটার পোস্ট করে এই খবর জানালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বিক্রমের পেটের কাছের দরজাটি খুলে সেখান থেকে ঢালু পথ বেয়ে সামনের দিকে এগিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে প্রজ্ঞান। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে সেই রোভারই কাজ করবে। প্রজ্ঞানের রয়েছে 6টি চাকা। এর গতি খুবই কম, সেকেন্ডে 1 সেন্টিমিটার মাত্র। 6 চাকায় ভর করে এই গতিতেই চাঁদের বুকে ঘুরে বেড়াবে প্রজ্ঞান। বিজ্ঞানীদের একাংশ মনে করছেন চাঁদে আসল কাজটি করবে এই প্রজ্ঞানই। বিক্রম যখন চাঁদে অবতরণ করছে তখন সেখানে সবে ভোর হয়েছে। ভোরের আলো ফোটার কিছু পরেই বিক্রমের দরজা খুলে যায়, তার পেট থেকে বেরিয়ে আসে প্রজ্ঞান। আগামী 14 দিন রোভারটি চাঁদে কাজ করবে। এর শক্তির উৎস সূর্য। সোলার পাওয়ারেই গুটি গুটি পায়ে হাঁটা চলা করবে প্রজ্ঞান। চাঁদে সূর্য ডুবে গেলে প্রজ্ঞানেরও কাজ শেষ, কারণ সূর্যের আলো না থাকলে তার কোনো শক্তি আর অবশিষ্ট থাকবে না। হিসাব মতো চাঁদে একদিন সম্পূর্ণ হতে পৃথিবীর হিসাব সময় লাগে প্রায় 28 দিন, অর্থাৎ চাঁদের একবেলা পৃথিবীর 14 দিনের সমান। এই 14 দিনই চাঁদে কাজ করতে পারবে প্রজ্ঞান, সেই অনুযায়ী সমস্ত পরিকল্পনা করছে ইসরো। প্রজ্ঞানের সঙ্গে রয়েছে একাধিক দিক নির্দেশক, স্বয়ংক্রিয় ক্যামেরাও। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাতে সে চাঁদের মাটিতে এই প্রজ্ঞানই এঁকে দেবে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো। প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্য সংগ্রহ করবে তার সবকিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমে। বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে। একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে চাঁদে নেমেছে প্রজ্ঞান। লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের ভূমিরূপ কিভাবে তৈরি হয়েছে, কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি, তা খতিয়ে দেখে বার্তা পাঠাবে রোভারটি। আগামী 2 সপ্তাহ ধরে স্পেকট্রোমিটার বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু আছে তা খুঁটিয়ে দেখবে সে। এই সমস্ত পরীক্ষাগুলো করার জন্য ল্যান্ডার এবং রোভারের সঙ্গে রয়েছে 5টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি, যা দিয়ে রোভার পরীক্ষা নিরীক্ষা চালাবে। আপডেট এই পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।